হ্যালো গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা ছোট্ট মোট্ট মিনি ব্লগে। তো আজকে আমরা চলেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। আর আজকে হচ্ছে বাসন্তী পুজো। রাজবাড়ির বাসন্তী পুজো খুব ধুমধাম করে হয়, আর আমি সেটা মানে আজকে যে বাসন্তী পুজো সেটা আমরা জানতাম না। আমরা এখানে এসেছিলাম যে মেলার কাজ কতদূর হলো দেখতে, দোকানপাট কিরকম কি বসলো না বসলো সেটা দেখতে এসেছিলাম কদিন বাদ থেকে, যেহেতু বারোদোল শুরু হবে। তো ওর জন্য আমি এসে তো আমরা সারপ্রাইজ হয়ে গেলাম যে আমরা বাসন্তী পুজোটাও দেখতে পাবো। তো এখানে এসে দেখছি বাসন্তী পুজো হচ্ছে, ওর জন্য আমি একটুখানি ঘুরে চলে গেলাম। তো এখানে দেখলে কি সুন্দর ঠাকুর পুজো হচ্ছে, আর এখানে পাপানে একটু দোলনাও চড়ে নিয়েছে এই ফাঁকে। আর পাপানের সঙ্গে আমি একটু খেলাও করে নিচ্ছিলাম, আর ওর বাবি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করছিল আমাদেরকে, আমার আর আমার ছেলের কাণ্ড দেখে। তো যাই হোক, মানে এই এই জায়গাটায় আসলে একটা মনটা একটা আলাদাই সুন্দর হয়ে যায়। আর এর মাঝে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখিয়ে দিই, এটা হচ্ছে পাপান স্কুলে ফার্স্ট হয়েছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যার জন্য পাপানের দাদা পাপানের জন্য কেক নিয়ে এসেছিল ফার্স্ট লিখে। তো স্কুলে এসে এই যে আমি তোমাদেরকে ফটো দেখিয়ে দিচ্ছি যে ওর রেজাল্টের ফটো, ওর জন্য ওকে এখানে কেক কাটানো হচ্ছে সবাই মিলে। তো যাই হোক, এই ফাঁকে তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিলাম, তো কিরকম লাগলো সেটা বলো। আর পাপান দেখো নিজেই আগে খাবে কেকটা। আর যাই হোক, এবার আমরা রাজবাড়ির থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এবার দেখি এবার বাড়ির দিকে যাওয়া যাক। ওদিকে পাপান আগে আগেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, তো চলো আজকে মানে এখনকার মতন এখান থেকে যাই। তো তারপরে দেখি কোথায় যাওয়া যায়। সামনে দেখো কত দোকানপাট বসে গেছে, খাবার দাবারের দোকান, আর এখানে পাপান আইসক্রিমও কিনছে। আর ও দিনে তিন চারটে করে এখন আইসক্রিম খায়, ওকে বললেও শুনে না। তারপরে আমি চলে এসেছি মোমোর দোকানে, আর এখানে মোমো খেয়ে নেবো। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি।